নওগাঁয় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতালদের ঐতিহ্যবাহী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেন উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীরা। আয়োজকরা বলছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। মুন্ডা, পাহান, উড়াও, মাহালি সহ প্রায় 25টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস নওগাঁ জেলায়। নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে বৃহস্পতিবার নিয়ামতপুরের শিবপুর সাকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তারা আয়োজন করেন ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্য প্রতিযোগিতার। দূর দূরান্ত থেকে প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো দর্শক। আমাদের সাঁওতালি কৃষ্টি কালচারের এই যে দাসাই নাচ, এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। এখানে যারা যতগুলো আসছে, যেন লোকজন দেখা যাচ্ছে, এরা সবাই প্রতিযোগিতার জন্য আসছে, আমরাও আসছি এই প্রতিযোগিতার জন্য আসছি। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে নাচার জন্য, প্রতি বছর এখানে নৃত্য হয়। আয়োজকরা বলছেন, দিন দিন হারিয়ে যাওয়া সংস্কৃতিকে টিকিয়ে রাখতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বৎসরে যদি আমরা একবারও একটু তাদেরকে এই উৎসাহ দিতে পারি, এই উৎসাহটা নিয়ে তারা বেঁচে থাকতে পারবে, তাদের কৃষ্টি কালচারটা ধরে রাখতে পারবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বদা পাশে থাকার আশ্বাস নওগাঁর জেলা প্রশাসনের। এটা একটি অসাধারণ উদ্যোগ এবং এর মাধ্যমে নৃগোষ্ঠীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বেঁচে থাকবে এবং বিকশিত হবে। বর্ণিলে আয়োজনে মোট 42টি নৃত্য দল অংশ নেয়। ইবিসি নিউজ ডেস্ক।